গত নভেম্বর মাসের 8 তারিখে সারা ভারতবর্ষ থেকে বাতিল করা হয়েছে 500 এবং 1000 টাকার নোট। ইতিমধ্যে 500 এবং 1000 টাকার নোট ব্যবহার বন্ধ হয়ে গেছে ভারতবর্ষে। কিন্তু এত বাতিল নোট যাবে কোথায়? সাধারণ মানুষের এই প্রশ্ন জেগে উঠেছে। কিন্তু এবার বাতিল নোট কাজে লাগানোর অভিনব রাস্তা দেখালেন উড়িষ্যার এক যুবক। 500 এবং 1000 টাকার নোট দিয়ে করা যাবে বিদ্যুৎ সংযোগ, এমনটাই জানিয়েছেন লক্ষ্মণ ভান্ডারী উড়িষ্যা। এমনকি যে পরিমাণ মতো বিদ্যুৎ উৎপন্ন করা যাবে তাতে আলো জ্বালানো যাবে, টিভি ফ্যান এবং লাইটও জ্বালানো যাবে বলে জানিয়েছেন এই যুবক। কিভাবে তা সম্ভব, সাধারণ মানুষের মনে এই প্রশ্ন। তিনি জানিয়েছেন বাতিল 500 টাকা এবং 1000 টাকার নোট সূর্যের আলো রাখলে তার থেকে সিলিকা প্লেট উৎপন্ন করে। এই সিলিকা প্লেট থেকে উৎপন্ন হবে 5 ভোল্ট। এই নোটের বিদ্যুৎ ট্রান্সফার এবং বিদ্যুতের তারের সংযোগ রাখলে সেখান থেকেই তৈরি হবে 220 ভোল্ট। সেই ভোল্ট থেকেই আপনি জ্বালাতে পারবেন টিভি ফ্যান এবং লাইট, এমনটাই জানিয়েছেন লক্ষ্মণ ডান্ডারী। গোটা বিষয়টা নিজের হাতে প্রমাণও করেছেন তিনি। জানিয়েছেন বাতিল 500 এবং 1000 টাকার নোট এই কাজে ব্যবহার করতে তিনি সরকারের সাহায্য চান।